অদ্ভুত ব্যাপার, কিন্তু বাঙালির পরিচয়টা কি থাকবে? বাংলা দিকে চেয়ার রাখা আছে, মাস্টারকে ভুল করায় বাংলাতে লেখা আছে স্পষ্ট ভাবে, মাস্টার বলছে বসার স্থানকে বলা হয় আরাম কেদারা, কি বলে বলে না? তো চেয়ার কি তোর ঘরে ঢুকলো নাকি? ভাষা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, আগে যেগুলো বাইরে চলতো দিল্লি বোম্বাই চেন্নাই উত্তরাখণ্ড ইউপি রাজস্থান এগুলো দিকে চলতো, বেঙ্গলে একটাই ছিল মা মানে মা, মা গো কোথায়, মা দরজা খুলো, মা খাবার দাও, মা ভালো আছো, মা আমি আসছি, এখন বলছে মম্মি, তা তো হয় না। গ্রামের মূর্খ ছেলে চার ক্লাস পড়াশোনা করলো, মাকে গিয়ে বলছে হ্যালো মাদার প্লিজ গিভ মি ওয়াটার, মা বলছে চুদির বেটা পাগলা চুদা। পৃথিবীতে কে বড় আছে, বুদ্ধি বড় না বিদ্যা বড়? কথা বলে খুশি হতাম, কথা বলুন। অনেক শিক্ষিত জ্ঞানী সমাজ এখানে দাঁড়িয়ে আছেন, বক্তব্য শুনছেন, ভুল ধরুন না আমার, কে বড়, বুদ্ধি বড় না বিদ্যা বড়? আপনাদের মেমোরিতে কিছুই নেই, প্রশ্নের উত্তর আপনারা দিতে পারছেন না। আমি একটা ফুটপাতের লোক হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে একটু প্রশ্নের উত্তরটা দেবেন দাদা, একটু সহযোগিতা করুন। আমি গরিব আছি, ভিখারি নয় যে আপনার কাছে ভিক চাইব, সহযোগিতা। হিল্লে রুজি বাহানে মাউত, যে হিন্দু থাক আর মুসলিম থাক, খ্রিস্টান থাক, বৌদ্ধ থাক, পৃথিবীর যে কোনো জাতির মানুষ থাক, কিছু না কিছু বাহানা না পেলে তার মৃত্যু হবে না। এটা গাছ লাগাতে গেলে মাটির সঙ্গে আর্থিং এর দরকার আছে। হ্যাঁ, মাটি মানে খাঁটি, মাটির মানুষ এতই অহংকার, যেতে তো মাটিতে হবে। ছাইটা যখন গঙ্গায় দিবা বিসর্জন করবা, ছাই আমার বাবার অগ্নিকুণ্ড ছাই, যেটা পুড়ে গিয়ে ছাই হয়েছে, সেটাকে জলে দিবা যেন আমার বাবার দেহটা ঠান্ডা থাকে। হ্যাঁ, তো ছাইটা ভাসতে ভাসতে মাটিতে গিয়ে মিশে যায়। মাটির মানুষ এত অহংকার, ইতনা গুমান, মানুষের ধর্ম কর্ম ঠিক নাই, কিন্তু গাছের ধর্ম এখনো আছে। মানুষ বেইমান হয়ে গেছে, চিটা চুদা হয়ে গেছে, কিন্তু গাছ চিটারিও করে না, গাছ বেইমান নয়। পৃথিবীর কোন চুদির বেটা বলতে পারবে না গাছ বেইমান আছে, মানুষ বেইমান, গাছ নয়, সে যেই কোনো জাতির হোক। মানুষের ধর্ম ঠিক নাই, কিন্তু গাছের ধর্ম আছে। এটা কলিযুগ, টাকার সুসুরিতে না, টাইটেল চেঞ্জ। রহিম শেখ ছিলাম, রহিম চৌধুরী হয়ে গেলাম, টাকার লোভে পার্টি চেঞ্জ। বাপদাদা সিপিএম ঝান্ডা নিয়ে ঘুরলো, এখন চোদনে এখন বিজেপি হয়ে গেলাম, কি গাছকে বলতে হবে বিজেপি হয়ে যা, মোদির সরকার আছে, দেশের মন্ত্রী মোদি আছে, ওর মানে আম গাছ জাম হ, আমার লাউড়া শুনবে না। মানুষ বেইমান, গাছ বেইমান। আজ থেকে 2000 বছর আগে যে নিমের গাছ চিন্তা ছিল, আজকাল চিন্তা আছে। পৃথিবীর যে কোনো বুড়বা খাও, যে কোনো মানুষের বাচ্চা খাও, ভিখারি খাক আর বিশ্বের প্রেসিডেন্টের বাপ খাক, নিম পাতা চাবাবিরে চিঠির বাটা, তখনো পিতা ছিল এখনো পিতাই আছে, ওকে মিষ্টি করতে পারবে না। এখনো লঙ্কা খেলে ঝাল লাগে, যতই পুরনো গাঁজার পাতা থাক, যতই বান্ডিল করে রাখো, 10 বছর 20 বছরের শুকনো গাঁজার পাতাকে হাতে ঢুলে যদি কলকিতে ভরে টান মারা যায়, এখনো তোর হোল নেচে উঠবে, নাচবে না? আমরা খেলে নাচবে, কারণ আমরা লঙ্কা
মানুষ বেইমান, গাছ বেইমান নয়, এটা কলিযুগ। মানুষ মানুষের কুটকি মারার জন্য ব্যস্ত আছে, আমাদের কেবল